দরিয়া ফোন করেছে না? রেই মায়া যে কেন আমারে বারবার কল করে বুঝি না। আমি ওনা বুঝি না, মানে ও কেন আপনাকে এভাবে বারবার ফোন দিতে থাকে বলেন তো, মানে কারণটা কি? আমি বুঝি না আসলে। মানে আমি না বুঝতেছি না, মানে আমার কাছে আপনি আসলে আপনাকে সমানে ফোন করতে থাকে, মানে কাহিনীটা কি, সমস্যাটা কি ওর? সমস্যা তো আমিও বুঝতেছি না। না না আমিও কিন্তু আসলে বুঝতেছি না, মানে আমার সঙ্গে ঘাটতারামি করে সারাক্ষণ। আর সত্যি করে একটা কথা বলেন তো, আপনি এবার ওকে সেট করে আসেন নাই তো, যে যখনই আপনি আমার সামনে আসবেন ও যেন আপনাকে সমানে একটার পর একটা একটার পর একটা ফোন করতে থাকে? এটা তুমি কে বললা? আমি একটা বিপদের মধ্যে আছি দেখে তুমি যা খুশি তাই বলবা? তো যা খুশি তা বলার মানে আমি তো না বলে পারতেছি না, মানে কিসের জন্য আপনাকে ফোন করতেই থাকে বলেন তো, ঝামেলাটা কি তার? ঝামেলা কি, তুমি ফোন দিয়ে বা দেখা করে শোনো, আমি গেলাম। তোমার ইচ্ছা হইলে তুমি জেল বাইরে কয়ো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, না শোনেন আমার কথা শোনেন। না রাখিনি, তোমার আজকের কথাটা আমার একদম ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, সরি, ফাইন, রাগ করার কিছু হয় নাই এত। আপনি এখানে বসেন, আমি যাচ্ছি জিয়াল ভাইয়ের সাথে কথা বলতে, আমি দেখি কি করা যায়। আপনি বসেন প্লিজ। তারপর পলা সাহেব কি খবর? খবর তো আপনার কাছে ভাই। না 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 এইটা তো করা যাবো না। কি করলাম ভাই? প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে করা যাবো না, কোনো ভাবেই না। লোহা স্যার, লোহা রাম। ওকে চুপ থাকেন। আচ্ছা পলাশ, আপনার হাত কি অনেক উপরে? না স্যার, তার চাইতে আইনের হাত অনেক উপরে। আইনের হাত হলে সবার উপরে স্যার। সরি সরি শহীদ ভাই, আপনাকে আমি অনেকক্ষণ বসিয়ে রাখলাম। সরি তো আসলে আমি, তোমার ঘুমায় এলাম। আরে কি বলেন, এই সন্ধ্যাবেলা কেউ ঘুমায় নাকি? ভালো কাজ করেছেন। এবার বলেন কেন এসেছেন। কি আর বলুন, তুমি তো মনে হয় শুনছো তমালের ব্যাপার তো? হ্যাঁ, ওরা তো পুলিশে, মানে আমগো জেউল ভাই তো ওরে। সেটাই, মানে কি কমু, আমার বইনের জামাই পায়রা তো পাগলের মতো হয়েছে। খুব স্বাভাবিক না, ভালো তো বাসে, খুব স্বাভাবিক। হ্যাঁ কিন্তু আবার ঝগড়াও করে সারাদিন। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছি। পলাশ ভাইও তো এসেছিল ওই একই রিকোয়েস্ট নিয়ে, কিন্তু না আর কোনো কিন্তু নাই। তোমার একটু সুপারিশ করতে। শহীদ ভাই আমি তো সুপারিশটা করতেই পারি, কিন্তু আবার কিসের? মানে একটা পার্সোনাল সম্পর্কের সুযোগ নিয়ে যদি এরকম একটা অফিসিয়াল কাজ করার জন্য, মানে একটা সিস্টেম আছে না সব কিছু, এভাবে বলাটা কি ঠিক হবে? আজকাল যদি খেয়াল ভাইরে এইভাবে কেউ নেওয়া যায় তো, তুমি কি পারতা এত হিসাব করতে রাখি বলো? না সেইটা পারতাম না। মানে আজকে যদি তোমার কিছু হইতো, পলাশ বা আমি কেউ কি এরকম হিসাব করতাম? ওকে চল। কই? চলেন আমরা যাই জিয়াল ভাইয়ের ওখানে, যাই, ওনাদের বাসায় আছে। কে ফোন করেছে? আজ আর কি। না না রিসিভ করেন, তমালের কোনো বিষয় তো হতে পারে। দরিয়া ফোন করেছে না? রেই মায়া যে কেন আমারে বারবার কল করে বুঝি না। আমি ওনা বুঝি না, মানে ও কেন আপনাকে এভাবে বারবার ফোন দিতে থাকে বলেন তো, মানে কারণটা কি? আমি বুঝি না আসলে। মানে আমি না বুঝতেছি না, মানে আমার কাছে আপনি আসলে আপনাকে সমানে ফোন করতে থাকে, মানে কাহিনীটা কি, সমস্যাটা কি ওর? সমস্যা তো আমিও বুঝতেছি না। না না আমিও কিন্তু আসলে বুঝতেছি না, মানে আমার সঙ্গে ঘাটতারামি করে সারাক্ষণ। আর সত্যি করে একটা কথা বলেন তো, আপনি এবার ওকে সেট করে আসেন নাই তো, যে যখনই আপনি আমার সামনে আসবেন ও যেন আপনাকে সমানে একটার পর একটা একটার পর একটা ফোন করতে থাকে? এটা তুমি কে বললা? আমি একটা বিপদের মধ্যে আছি দেখে তুমি যা খুশি তাই বলবা? তো যা খুশি তা বলার মানে আমি তো না বলে পারতেছি না, মানে কিসের জন্য আপনাকে ফোন করতেই থাকে বলেন তো, ঝামেলাটা কি তার? ঝামেলা কি, তুমি ফোন দিয়ে বা দেখা করে শোনো, আমি গেলাম।
তোমার ইচ্ছা হলে তুমি জেল বাইরে কোয়া আমি গেলাম আচ্ছা ঠিক আছে দাঁড়ান না শুনুন আমার কথা শুনুন না রাগিনী তোমার আজকের কথাটা আমার একদম ভালো লাগলো না আচ্ছা ঠিক আছে সরি ফাইন রাগ করার কিছু হয় নাই এত আপনি এখানে বসেন আমি যাচ্ছি জিয়াল ভাইয়ের সাথে কথা বলতে আমি দেখি কি করা যায় আপনি বসেন প্লিজ অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে